মালদা মেডিকেল কলেজ চত্বরে সিসিটিভির নজরদারি রয়েছে, কিন্তু ওদের ঠেকায় কে? রোজ আসে তোলা তুলতে, উড়ে এসে প্রথমে বসে অ্যাম্বুলেন্সের মাথায়, সব মিলিয়ে 20-25 এক জায়গায় জড়ো হয়ে শুরু হয় অপারেশন। দোকানদাররা ব্যস্ত হয়ে পড়লেই উড়ে এসে জুড়ে বসে, ওরা বসেই থাকে যতক্ষণ না কিছু খেতে দেবেন, যা খুশি দিন খেতে ভালোবেসে। মুড়ি ঘুগনি ওদের কোনো নির্দিষ্ট চাহিদা নেই, গায়ে মাথায় হাত বুলিয়ে খাওয়ালেই খুশি হয়ে উড়ে যায় আবার। ধলি, দুধ সাদা গায়ের রং, তাই এই নামেই ওকে ডাকে সবাই। বাকিরা ওর সাঙ্গ পাঙ্গ, আছে কালো সাদা পালকের শ্যামলীয়, যেমনি ঘুমনি নামিয়েছি তেমনি চলে এসছে, মানে দোকান করলে ওরা হাজির। হ্যাঁ, আর এসে মাথা তো বসে গেল, এভাবে মুড়ি খাওয়ালাম, খেলো, তারপরে ফেরে যে ঘাড়ে বসলো, তারপরে ওর হাতে বসলো, এই যে দেখলো। হাসপাতাল চত্বর, যেখানে চোখে মুখে একরাশ দুশ্চিন্তা নিয়ে ঘোরাফেরা করেন সবাই, সেখানে ধলি গ্যাংয়ের হানা কিছুটা হলেও মন ভালো করে দেয়।